কিরম পাত্রী চাই তোমার? সুকেশি, সুবেশি, ঘরোয়া, নম্র স্বভাবের। আর বয়স কত হতে হবে? বয়স বা 40-42 এর মধ্যে। 40-42 এর মধ্যে। আচ্ছা, দেখতে কেমন হতে হবে? দেখতে সুন্দর হতে হবে। আচ্ছা, কিরকম ফর্সা না কালো? ফর্সা, শ্যামলা গায়ের রঙ হলেই হবে, শ্যামলা হলেই হবে। আর কি, ইয়ং মেয়ে নেবা না বিবাহিত? না, অবিবাহিত। অবিবাহিত? ডিভোর্সি? না, ডিভোর্সি না, অবিবাহিত মেয়ে। আচ্ছা, আর হচ্ছে তোমার ইয়ে চাকরি বাকরি করে রাখো? না, সার্ভিস না করলেও হবে। বাবার একটা মেয়ে না দুটো মেয়ে? বাবার এক মেয়ে হলে ভালো, খুব ভালো, খুব ভালো। সম্পত্তি থাকলে? খুব ভালো। সেখানে কি করবা সম্পত্তি? ও অতি উত্তম। কি করবা? সে আমি ঠিক করবো, ঠিক ব্যবস্থা। এখন কি ব্যবস্থা করবা? আগে তাকে ঘর করি, তার সঙ্গে আগে ই করি, তখন তো তাকে ই করবো। সেখানে আগে কিন্তু এসটি করবো না কিন্তু। হ্যাঁ, 3 বছর যাওয়ার পরে এসটি করবো। কেন? না, আগে করে এসটি সিন নেই। কি এসটি সিন নেই? রেজিস্ট্রি করবো না কোনো রকম। 3 বছর পরে এসটি হবে। কি 3 বছর? কেন? সেটা সেরকম কেন? না না, চুক্তি থাকবে আমার সঙ্গে তার। কেন সিস্টেমটা কেন? না না, আমার আমি তার সাথে দেখবো, তাকে জাজ করবো, তখন 3 বছর পর রেজিস্ট্রি করবো। 3 বছর? কারণটা কি? ওই তো, তোমার 3 বছর পর ইচ্ছা হলো ছেড়ে দেবা? না, ছাড়বো কেন? তাহলে যদি তাকে বুঝি, সংসার করবো তার সঙ্গে। আরে না বুঝো তাহলে, কাট করে দেবো, কাট, কাট আউট। তা বললে হবে? রেজিস্ট্রি করে তো বিয়ে করবে সবাই? না, 3 বছর পর কিন্তু, প্রথম থেকে বলে দেবো। 3 বছর পর রেজিস্ট্রি হবে। 3 বছর পর? তোমার বয়সটা কত বলে দাও। হ্যাঁ, তোমার বয়সটা 54। 54 রানি? 54 রানি? সুন্দরী, আমি সুকেশি। কোকড়া কোকড়া চুল হবে? হ্যাঁ, কোকড়া চুল। আচ্ছা, আর দেখতে ভালো? হ্যাঁ, ঘরোয়া, নম্র স্বভাবের। আচ্ছা, কাপড় পরবে না মিনি স্কার্ট পরবে? না, কাপড় পরা পরে দিত, কাপড় পরে দিত, মিনি স্কার্ট চলবে না। এই টপ চুড়িদার? না না, চুড়িদার পরতে পারে, চুড়িদার পরতে পারে, আর ঘরে নাইটি পরিষ্কার। আচ্ছা, ব্যাস ঠিক আছে, এটা তোমার করে নিলাম, এটা আমি ছেড়ে দিচ্ছি। মেয়ে যদি খুঁজে পাওয়া যায়, এটা ফেসবুকে অনলাইন তো সামনে মেয়ে 26টা সমাধান এনেছিল। হ্যাঁ, 26টা পাত্রী সমাধান নিয়ে এসেছিল। কে? ওই হোয়াটসঅ্যাপে দিয়ে। কে? সোমদেবের মেয়ে, ওই যে মাস্টারের কথা বলছিলি। হ্যাঁ, ওর মেয়ে 26টা সম্বন্ধ তোমার জন্য। হ্যাঁ, দিয়ে একটা হলো না কেন? সব বিবাহিত, ডিভোর্সি সামনে আসছে, সব দেখলাম। ও বাবা, না কি করে হবে তাহলে? হবে না তো। হ্যাঁ, দেখো বাবু কাকা, দেখো বাবু কাকা। ঠিক আছে, স্মাইলটা দেখি তো ভালো করে একটু, দাঁতগুলো তো দেখবে, নাহলে কি করে হবে? ঠিক আছে, করে নিয়েছি, আমি ছেড়ে দিচ্ছি।